এখন এর আলোচনার বিষয় হচ্ছে হলো ফিল্মের টাইপ। ফিল্মের টাইপ বলতে আসলে বোঝানো হয় ফিল্মের বিভিন্ন ক্যাটাগরি। এটাকে অনেক সময় জনরার সাথে কেউ গুলিয়ে ফেলতে পারে, কিন্তু জনরাটা আসলে একটু আলাদা। জনরা আসলে ছবির কন্টেন্টের ধরন দেখে আসলে, বা কন্টেন্টটাকে আরও মানে ব্রড সেন্সে বলা যায়, কন্টেন্টটাকে আরও বেশি অ্যানালাইসিস করে ওইখানে আসলে ভাগ করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। কিন্তু খুব মোটা তাকে যদি ভাগ করা হয় তাহলে এটা হলো তিন ভাগে আসলে বিভক্ত। একটা হলো রিয়েলিজম, আরেকটা ফর্মালিজম এবং ক্লাসিসিজম। তাই এখানে প্রথমে আমরা আলোচনা করবো রিয়েলিজম নিয়ে। যে রিয়েলিজম হলো চলচ্চিত্রে রিয়েলিজমের বিষয়টা হচ্ছে, বা রিয়েলিস্ট ফিল্ম যেটা করে সেটা আসলে একটা বাস্তবতার একটা বিভ্রম তৈরি করে, একটা ইলিউশন তৈরি করে এবং এই পৃথিবীর একটা পরিষ্কার প্রতিচ্ছবি বা রিফ্লেকশন পাওয়া যায় চলচ্চিত্রে। এবং এইখানে আসলে এটা কীভাবে করে গড়ে উঠতে পারে, এটা গড়ে উঠতে পারে যে সিনেমাটোগ্রাফিক ইমেজের উপর, অর্থাৎ যে চিত্রগুলো দেখানো হচ্ছে তার সাথে বাস্তবের সঙ্গতির জায়গা থেকে, এই চলচ্চিত্রের সাথে রিয়েলিটির যে সম্পর্ক এই জায়গা থেকে, যে ছবিগুলো দেখানো হচ্ছে অর্থাৎ যে মানে ইমেজারিগুলো আমরা দেখছি তার বিশ্বাস জগতের জায়গা থেকে, এবং একটা এই অর্গানাইজেশন বা সমাজে এবং পৃথিবীতে সিনেমা কী আন্ডারস্ট্যান্ডিং রাখছে, এইগুলোর ভিত্তিতে আসলে এই রিয়েলিজমটা গড়ে উঠতে পারে। যে একটা চলচ্চিত্রের চরিত্রকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে বা এবং অথবা তার যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাকে এক প্রকার পুঙ্খানুপুঙ্খ তুলে ধরে আসলে রিয়েলিস্ট ফিল্মের প্লট গড়ে উঠতে পারে। যেমন এফডাল্লু মানুয়ের ট্যাবু ছবির কথা বলা হয়েছে উদাহরণ হিসেবে, ভিক্টোরিও ডিসিকার দ্য বাইসাইকেল থিপ, যেখানে আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে ইতালির যে মানবিক সংকট এবং মানুষের মধ্যে অভাব এবং সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পেরেছে ছবিটা। তারপরে জপিয়ের এবং লুক দোদ্যানের রোজেটটা ছবিতেও সেরকম চিত্রণ দেখা যায়। এবার আসে থাক ফর্মালিজম নিয়ে। ফর্মালিজম হচ্ছে এমন ধরনের চলচ্চিত্র যেখানে সিনেমার যে ফর্মাল দিক অথবা যে যা টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, যেমন লাইটিং, মিউজিক স্কোরিং, শব্দ, সেট ডিজাইন, রঙের ব্যবহার, এডিটিংয়ের যে শর্ট কম্পোজিশনস, হ্যাঁ, বা বিচিত্র ধরনের এডিটিং টেকনিক ইউজ করা, এইগুলোকে আসলে অ্যাড্রেস করে। এবং ফর্মালিস্ট ডিরেক্টরদের আসলে বাস্তবতা দেখানোর কোনো উদ্দেশ্য থাকে না, এবং ফর্মালিস্ট ফিল্মগুলো আসলে এক ধরনের মানে স্বপ্ন দেখার মতো ড্রিম লাইক মনে হয়। এখানে খুব ডিটেইল, খুব মানে একটা বিস্তারিত সেট বা অতিরঞ্জিত একটা সেট এবং পোশাকের ব্যবহার দেখা যায়। যেমন বলা হয় এ ট্রিপ টু দ্য মুন, এটা হলো ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ফর্মালিস্ট ফিল্ম জর্জ মেলিয়ার। এবং এছাড়াও যদি জার্মান এক্সপ্রেশনিজমের যে ছবিগুলো আছে, দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি, তারপর নসফেরাতু ইত্যাদি ছবিগুলো আসলে ফর্মালিস্ট ফিল্মের কাতারেই পড়ে। পরিশেষে আসি ক্লাসিসিজম নিয়ে। যে ক্লাসিসিজম হলো আসলে আইডিয়ালভাবে গল্পটা বলার একটা প্রচেষ্টা, এবং যে ক্লাসিসিস্ট ডিরেক্টর তার উদ্দেশ্য থাকে একটা গল্পকে বলা বেস্ট ওয়েতে, সেটা কিছু ফর্মাল উপাদান ব্যবহার করে হোক আর কিছু রিয়েলিস্টিক এলিমেন্ট এনেই হোক। যে এইখানে ক্লাসিস্ট তারা যে সেট তৈরি করে সেটা আসলে রিয়েলিটিকে আসলে মানে পোট্রে করে এবং সেটা গল্পের জন্যও খুব মানানসই হয়। এখানে ক্যামেরা দিয়ে এক ধরনের পলিশড পিকচার, অর্থাৎ যেটা আসলে মানে একদম বাস্তবতা এবং ফর্মালিজম দুটোর আসলে মধ্যবর্তী একটা জায়গা থেকে গড়ে উঠেছে সেটা আসলে চলে আসে, এবং আমরা যে ছবিগুলো দেখি অধিকাংশই আমার ধারণা এই ক্লাসিসিজমের ভেতরে পড়ে। যেমন এখানে বলা হয়েছে গান উইথ দ্য ওয়াইন্ডের কথা, এছাড়াও আরও বলা যেতে পারে ব্রেকফাস্ট অ্যাট টিফানিজের কথা, তারপরে আলফ্রেড হিচককের রেয়ার উইন্ডো, সাইকো সহ যে সকল ছবি আছে সবই আসলে এই ক্লাসিসিজমের কাতারেই পড়ে। এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।